বসুদা দেবী তো নিজে এসেছিলেন, তারা দেখছিলেন যে ওনার টাকাটা খুব দরকার। মা নিজে এসেছিল ব্যাংকে? রে বাবা কিছু বলবি? তুমি এটা করতে পারলে মা, আমাদের ঠকাতে পারলে। ওটলা পুটলি যা আছে বেঁধে নিয়ে বেরো, বেরো বাড়ি থেকে বেরো। এই যে তোমরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আর এক মুহূর্তে এ বাড়িতে থাকবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ এসো রানু। রানু প্রথমে চাকরি আর তারপরে বাড়িও, এই মেয়েটার জন্য একে একে আপনাকে সবকিছু হারাতে হচ্ছে তাই না? এই মেয়েটাকে আপনি ছেড়ে দিন। কান খুলে শুনে না ঐশ্বর্য, যে আমার স্ত্রীকে ইনসাল্ট করবে তাকেও কিন্তু আমি ছাড়বো না। অ্যাশ তো ঠিকই বলেছে, আমি তো সব হারিয়েছি, কিন্তু আপনার কাছে সুযোগ আছে সব ফিরে পাওয়ার। আপনি চাইলে বাড়িতে বা অ্যাশের কাছে চলে যেতে পারেন। আমি সেলফিশ নই রান, তাছাড়া মন্ত্র পড়ে শপথ নিয়েছিলাম রানু, সুখে দুঃখে তোমার পাশে থাকবো। অ্যাশ কেন, পৃথিবীতে কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না, কোনো দিনও না। বলছি আমি তো ধ্রুব স্যারকে কোথাও খুঁজে পাচ্ছি না। মালক্ষীর ভরসায় ধ্রুবকে নিয়ে ঘর থেকে বেরিয়েছে রানু, দেখো হয়তো মালক্ষী মরণ দশা মাতার উপর ওদের ছাদের জোগাড় করেছে। জামাই কেনা অনেকক্ষণ দেখতে পাচ্ছি না রে, কোথায় গেছে বলতো? কোথায় গেছে মানে? দেখুন আমাকে চেনেন না কিন্তু, আমার নাম কিন্তু মহিম মন্ডল, কিন্তু আমি কিন্তু কি করতে পারেন, কি করতে পারবেন আপনি বলুন, কি করতে পারবেন বলুন, কি করতে পারবেন? এবার আমি কি করব আমি আপনাকে বলছি, এই যে রানুর টাকাটা সেটা আপনাকে আমি দেব না, দেব আপনার ভাবিকে। তার একটা শর্ত আছে। কি শর্ত? অ্যাশ টাকাটা তখনই পাবে যখন ধ্রুবকে কবজা করে এ বাড়িতে নিয়ে আসতে পারবে মরণ দশা ধ্রুবর বউ হয়ে। মা এভাবে বলো না, মা এভাবে বলো না, ওকে খুব ব্যথা করছে। ধ্রুব অ্যাশকেও নিয়ে নেবে। চুপ কর মরণ দশা। চুপ করবেন আপনি, আপনি চুপ করবেন। শুনুন আমার এই মা মরা ভাগ্নি কিন্তু বড় আদরের ভাগ্নি, খুব আদর করে মানুষ করেছি আমি। ওর বাবা বিদেশে যাওয়ার সময় ওকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমি যেতে দিইনি, আমি তুলত করে মানুষ করেছি, ঐশ্বর্য নাম ওর। ওর যেটা দরকার না মুখ ফুটে চাইবার আগেই আমি ওর ওর কাছে ওটা দিয়ে দিয়েছি, জামা জুতো গয়নাগাটি সব। তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি আমার এই আদরের ভাগ্নিকে এমন কোনো ছেলের সাথে কেন বিয়ে দেবো যার অলরেডি একটা বিয়ে আছে। হ্যাঁ শুন, উনি তো ঠিক কথাই বলছেন, দেখো একটা বিয়ে হয়ে গেছে মা, আমার দিকে দেখো মা, আমার দিকে দেখো, আমার একটাও হয়নি, একটা দাও মা, একটা বিয়ে। অ্যাশের সাথে তো ধ্রুবরই বিয়ে হবে মরণ দশা মহিম বাবু, না হলে টাকাটা আপনি পাবেন না। আর তাছাড়া টাকা তো আছে ব্যাংকে, অতগুলো টাকা আপনি জোর করে ছিনিয়েও নিতে পারবেন না মরণ দশা। সেই জন্যই বলছি আপনার ভাগ্নিকে বোঝান যত তাড়াতাড়ি সম্ভব ধ্রুবকে বিয়ে করে নিক। একটা কথা জেনে রাখুন, যদি অ্যাশ হেরে যায় তাহলে কিন্তু আপনিও টাকাটা হারাবেন, বুঝতে পেরেছেন তো আমার কথাটা মরণ দশা?
রানু যে স্ট্যান্ডার্ডের মেয়ে না, ও এই সমস্ত পরিবেশে অ্যাডজাস্ট করে নিতেই পারবে। একটা মানুষ যে কেমন তার পরিচয়, তার টাকা পয়সা এসব দেখে পাওয়া যায় না, পাওয়া যায় মানসিকতা দেখে। আর সেই দিক থেকে তোমাকে আমার ছোট মানসিকতার মানুষ বলে মনে হচ্ছে। কি হয়েছে? দেখো না সমুদ্র অজ্ঞান হয়ে গেছে। ওই তো চোখ খুলেছে সমুদ্র। আমার মনে হয় ডাক্তারবাবুকে ডাকা উচিত। ডাক্তার ডাকার কোনো দরকার নেই। সমুদ্রে যাবে মাথা ঘুরে পড়ে যাবা, ডক্টরের নাম শুনেই সুস্থ হয়ে যাবা, কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই। আঁখি আর চৈতা সুন্দর আমাকে সন্দেহ করছে। যেভাবে হোক টাকা সরাও। যদু এখন কেমন আছে? কেন এখনো পেরেনি মতুর বাবু? জ্বরটা এ কি গা তো একদম ঠান্ডা, গা তো একেবারে ঠান্ডা। আটামশাই একবার একবার নাড়িটা দেখুন না। নাড়ি হ্যাঁ দেখ। আমার খুব পছন্দ হয়েছে শ্যামা। সত্যি পছন্দ হয়েছে ছোট কর্তা? পছন্দ হবে না মানে? আমার স্ত্রী আমাকে উপহার দিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে শ্যামা। আজ রাতে এটা আপনি চালাবেন? আপনি না বললেও আমি এটা চালাতাম। শ্যামা তোমার শর্ত মেনে আমি সব কাজ করেছি সাবিত্রী, এবার ঠাকুরের অন্নভোগের চাল দাও। ভোগের জন্য একটু চাল চেয়েছিলি না? দিলাম। তোর ওই সারা চাল আর তোর মায়ের বরাদ্দ এক মুঠি চাল, যা। তোকে রান্নাঘরের দায়িত্ব দিতে হবে না? তো এমনি এমনি কি কেউ রান্নাঘরের দায়িত্ব দিতে দেবে? ওই এখনকার যে কুক আছে তার রান্নাটা খারাপ সেইটা তো প্রমাণ করতে হবে। সুবি তোমরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করছো এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এসব কি? এখন স্কুল থেকে বাড়ি না ফিরে তোমরা সবাই মিলে নোংরা ঘাটছো। সুভাষ রাখো এই সব ওঠো গাড়িতে, এই সব করলে তোমরা অসুস্থ হয়ে পড়বে। বাড়ি ঘর যেমন আমাদের নিজেদের, প্রকৃতি পরিবেশ এসবও তো আমাদের নিজেদের বাবা। সৌরভ বাবুকে ছাড়ার জন্য এরকম একটা নটোরিয়াস লোকের সঙ্গে হাত মেলালেন? ওনার সাথে আমরা কোনো যোগাযোগ করিনি, আর সেটাই যদি করতাম তাহলে তো প্রথমেই ওনাকে নিয়ে আসতাম আমাদের সাথে। একদমই তাই। আপনি হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন বলুন তো মিস্টার বিনোদ প্রধান? আমার কথায় স্যার, আপনারা কি কালকে দিনটা থেকে যাচ্ছেন? না না, আমরা কালকে সকালেই বেরিয়ে যাচ্ছি। আমি না একটা অন্য কথা বলছিলাম। আমি তো আমি বলছি কোনো কথা বলার দরকার নেই। আমি বলছি যা যা বলার আমি বলে দিচ্ছি ওনাকে। আর এখানে তো সব ফর্মালিটি হয়ে গেছে, এখন ঘরে গিয়ে স্নান টান করে ফ্রেশ হতে হবে, কাল সকালে বেরিয়ে যাব। চলো। এসব কি সত্যি সত্যি হয়েছে? ও মা, না তো আমরা কি মিথ্যা কথা কইছি নাকি? চিচিকানা কি পাকা গজিছে? তাই তো বলছি রে, ভুতুরে কাণ্ড ওটা ডাক। ওরে বাবারে, আর সামনের সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হবে। অবশ্য বিয়েটা আগেই হয়ে গেছে, ওরা মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছিল। কাদের কথা বলছো তুমি? কেন, হৃদে আর দীপিকা। যদু এখন কেমন আছে? কেন এখনো পেরেনি মতুর বাবু? জ্বরটা এ কি গা তো একদম ঠান্ডা, গা তো একেবারে ঠান্ডা। আটামশাই একবার একবার নাড়িটা দেখুন না। নাড়ি হ্যাঁ দেখ। তোকে রান্নাঘরের দায়িত্ব দিতে হবে না? তো এমনি এমনি কি কেউ রান্নাঘরের দায়িত্ব দিতে দেবে? ওই এখনকার যে কুক আছে তার রান্নাটা খারাপ সেইটা তো প্রমাণ করতে হবে। সুবি তোমরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করছো এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এসব কি? এখন স্কুল থেকে বাড়ি না ফিরে তোমরা সবাই মিলে নোংরা ঘাটছো। সুভাষ রাখো এই সব ওঠো গাড়িতে, এই সব করলে তোমরা অসুস্থ হয়ে পড়বে। বাড়ি ঘর যেমন আমাদের নিজেদের, প্রকৃতি পরিবেশ এসবও তো আমাদের নিজেদের বাবা। স্যার আপনারা কি কালকে দিনটা থেকে যাচ্ছেন? না না, আমরা কালকে সকালেই বেরিয়ে যাচ্ছি। আমি না একটা অন্য কথা বলছিলাম। আমি তো আমি বলছি কোনো কথা বলার দরকার নেই। আমি বলছি যা যা বলার আমি বলে দিচ্ছি ওনাকে। আর এখানে তো সব ফর্মালিটি হয়ে গেছে, এখন ঘরে গিয়ে স্নান টান করে ফ্রেশ হতে হবে, কাল সকালে বেরিয়ে যাব। চলো।
এসব কি সত্যি সত্যি হয়েছে? ও মা, না তো আমরা কি মিথ্যা কথা কইছি নাকি? চিঠিখানা কি পাকা গদিছে? তাই তো বলছি রে, ভুতুরে কাণ্ড, ওটা ডাক। ওরে বাবারে, আর না এখন চুচু। খুব তো বলছিলিস, তোদের গায়ের মতো গা হয় না। এ তো দেখছি ভুতুরে গা, বাড়ির মধ্যেও ভূত।